আজ আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে কাইন্ড মাস্টার অ্যাপ ইউজ করে ভিডিওর মধ্যে স্লো মোশন এফেক্ট দেওয়া যায়। তার জন্য অ্যাট ফার্স্ট আমাকে কাইন্ড মাস্টার অ্যাপে চলে যেতে হবে। এখানে নিউ প্রজেক্ট সিলেক্ট করে নেবো, 60:9 যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটি ক্রিয়েট করবো। যেহেতু ইউটিউব ভিডিও বানাচ্ছি, ইউটিউব ভিডিওর জন্য 60:9 এই প্রজেক্টটাতে সিলেক্ট করতে হবে। ক্রিয়েট করে নিলাম, মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর ভিডিওটা সিলেক্ট করব, ভিডিওটা হচ্ছে এটা। ওকে, তো সিলেক্ট করে নিলাম ভিডিওটা। এরপর আমি এই জায়গাতে স্লো মোশন এফেক্টটা দিতে চাই, ঠিক আছে? তার জন্য আমি এই জায়গায় একটা কাট করে নেব, মানে স্প্লিট করব। স্প্লিট করে নিলাম, এরপর প্রথম পার্টটা স্পিডটা একটু বাড়িয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে, আর সেকেন্ড পার্টটা স্পিডটা কমিয়ে দেবো, ঠিক আছে? এতটা কমিয়ে দিলাম। আবার সেকেন্ড পার্টটা কিছুটা যাওয়ার পর, ঠিক আছে, আবার এখানে স্প্লিট করে নেব, দিয়ে থার্ড পার্টটা স্পিডটা আবার বাড়িয়ে দেবো। অনেকজন ভাবছে যে এটা কেন করলাম, কারণ এটা করলে স্লো মোশন এফেক্টটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে? একটা কথা বলে রাখি যে যখন এরকম টাইপের স্লো মোশন এফেক্ট দেবে, ভিডিওটা যেন অবশ্যই 60 FPS-এ যেন হওয়া উচিত। 60 FPS-এ হলে তবেই ভিডিওটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এবার দেখা যাক ফাইনাল ভিডিওটা কেমন হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, ফুল ভিডিওটা যদি দেখতে চাও তাহলে লেফট সাইডে ভিডিওটা দেখে নাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও।